Hello everybody, so I am here again in Khobar North East. I am here in Khobar North East. I am here in the movie review of the Kali cinema release hole. KEDARNATH, which is the trailer for the trailer, Sushant, Singh, Rajput, and Star Kid, Sara Ali Khan acting. I am here in the movie review of the movie review of the movie. প্রথম কথা কাহিনীটো এটা হসা ঘটনার উপর আধারিত উত্তরাখণ্ডত জি কেদারনাথ তত জি আপনার এটা বান আহিছিল বহুত ডাঙৰ এটা প্রলয় আহিছিল তাত সেই প্রলয়টোৰ ওপৰত আধারিত গোটেই সিনেমাখন আৰু সিনেমাখন এটা বহুত কুমল এটা ৰোমান্টিক ছবি এখন যিখন আপুনি বিরাট ভাল পাব চাই মই ভাল পালো চাই এজ এ কমন অডিয়েন্স মই যদি বেছি ক্রিটিসিজমত না যাও আপুনি যদি এজন জেনারেল মুভি গোয়ার জনে মুভি চাই ভাল পায় আপুনি ভাল পাব সিনেমাখন দষ্টমত ভাল পাব কারণ প্রথম কথা সুশান্ত সিং রাজপুত আছে সবরে ফেভারিট পবিত্র ইষ্টা হক ধোনি হক কাইপচে হক ডিউন হক সকলো মুভিতে বিরাট ধুনিয়া অ্যাক্টিং করে আর দ্বিতীয়টো ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে কব পারো আমি কথা হয়েছে সিনেমা খানে সাইফ আলী খানৰ প্ৰথম পত্নীৰ পৰা তেওঁৰ যিগৰাকী জীয়ৰী সাৰা আলী খানক ইন্ট্ৰডিউচ কৰিছে আৰু সাৰা আলী খানক এগৰাকী বিৰাট বোল্ড এগৰাকী সাহসী ছোৱালী যি নিজৰ সমাজৰ বিপৰীতে গৈও নিজৰ যিখিনি তাই বিচাৰে সেইখিনি এষ্টাব্লিছ কৰিব পৰাকৈ তাইৰ সাহস আছে গতিকে সাৰা আলী খানৰ এক্টিংটো বিৰাট ভাল পাব আপুনি চাই আৰু তাই বিৰাট বেছি ধুনীয়া এক্টিং কৰিছে প্ৰথম কথা আপুনি অনুভৱ নকৰিব যে সাৰা আলী খানৰ এখন প্ৰথম চিনেমা দ্বিতীয় কথা হৈছে সুশান্ত সিং ৰাজপুতৰ এক্টিং যিহেতু আমি এক্টিঙৰ কথা পাতিছোঁ অভিনয় অভিনেতা কাহিনী সংলাপ সকলো ইম্পৰ্টেণ্ট হয় সকলো গুৰুত্বপূৰ্ণ হয় এখন চিনেমাৰ বাবে গতিকে আমি প্ৰথমতে অভিনয়ৰ কথাই পাতি আছোঁ আৰু মই আপোনালোকক ক'লোঁ সাৰা আলী খানৰ এক্টিঙৰ কথা যিহেতু তাইৰ নতুন প্ৰথম চিনেমা তাই দ্বিতীয়টো দ্বিতীয়জন মানুহ যাৰ আমি নাম ল'ব লাগিব তেওঁ হৈছে সুশান্ত সিং ৰাজপুত বহুত বেছি ধুনীয়া এক্টিং কৰিছে এজ ইউজুৱেল আমাৰ ফেভৰেট আৰু য়েছ অফক'ৰ্চ সুশান্ত সিং ৰাজপুত আৰু সাৰা আলী খানক মই ফাইভ ষ্টাৰ দিম যদিও আৰু বাকী যিকেইজন অভিনেতা আছে নীতিশ ভৰদ্বাজ তেওঁ অভিনয় কৰিছে সাৰা আলী খানৰ দেউতাক হিচাপে আৰু আলকা আমিন তেওঁ কাষ্ট লৈছে অভিনয় কৰিছে সুশান্ত সিং ৰাজপুতৰ মাক হিচাপে আৰু সৰু থুলমূলকৈ কাহিনীটো ক'বলৈ গ'লে এটা সৰু ধুনীয়া লাভ ষ্টৰী এটা যিটো আপোনাৰ তেওঁলোকে ট্ৰাই কৰিছে বিল্ড আপ কৰিবলৈ যিটো সঁচা ঘটনা উত্তৰাখণ্ডৰ যি বান আহিছিলে সেই মেছেকেয়াৰ সেই প্ৰলয়টোৰ ওপৰত ভিত্তি কৰি তেওঁলোকে এটা ধুনীয়া ছফ্ট লাভ ষ্টৰী তৈয়াৰ কৰিবলৈ চেষ্টা কৰিছে কিন্তু ক'বই লাগিব মাজত কিছুমান এনেকুৱা মুহূৰ্ত আপোনালোকে পাব যে বিৰক্তি লাগিব এনেকুৱা লাগিব যে টানি পেলাই শেষ কৰি দিওঁ কাৰণ বস্তুটো আমি দেখিছোঁ যে যিটো বানপানী হৈছিলে উত্তৰাখণ্ডত যি বানপানী আহিছিলে সেইটো কিছুমান মানুহে বনোৱা মেন মেড এটা প্ৰলয় বুলি আমি ক'ব পাৰোঁ কাৰণ সেই মাটিখিনিয়ে ইমান বেছি বিজনেছ লোড ল'ব পৰা নাছিলে বহুত বেছি ব্যৱসায় বাণিজ্য হোৱাৰ বাবে তাত বানপানী আহিছিলে আৰু সেই বস্তুটোৱে ইয়াত দেখুৱাবলৈ চেষ্টা কৰিছে কিন্তু ক'ৰবাত এনেকুৱা লাগিব আপোনাৰ যে মানে বস্তুবিলাক আধা আপুনি দেখিব যে সাৰা আলী খানে এখন ছাইনবোৰ্ড উঠাই পেলাই পেলাই দিব বিচাৰে মানে লৈ যাব বিচাৰে যাতে জেগাডোখৰ চাফা হৈ থাকে কিন্তু সেইটো সেইখিনিতে শেষ প্ৰতিবাদো কৰে যে ইয়াত প্ৰতিস্থাপন হ'ব নালাগে বেছিকৈ ব্যৱসায় বাণিজ্য হ'ব নালাগে কাৰণ মাটিটোৱে ল'ব নোৱাৰিব নদীখনে সেই ভাৰটো ল'ব নোৱাৰিব কিন্তু কথাবিলাক আধাতে শেষ হৈ যোৱা যেন লাগিব বাট প্ৰেম কাহিনীটো বহুত ধুনীয়াকৈ তেওঁলোকে দেখুৱাবলৈ চেষ্টা কৰিছে সুশান্ত সিং ৰাজপুতে তাত এজন মুছলিম ল'ৰাৰ ভাও লৈছে যি মন্দিৰলৈকে যায় নিজৰ পিঠিত সকলো ধৰণৰ তীৰ্থ যাত্ৰীক পিঠিত ভুকি লৈ তেওঁ যায় আৰু তাতে গৈ যেতিয়া যাত্ৰী লৈ যায় তাই তেওঁ মছজিদলৈ নোযোৱাকৈ মন্দিৰতে তেওঁ আল্লাহক তেওঁ নিজৰ প্ৰাৰ্থনা জনায় কথাটো হ'ল যে তেওঁ কাহিনীটোৱে এটা ধুনীয়া মেছেজ এটা দিব ট্ৰাই কৰিছে যে যি ভগৱান বুলি এটা পাৱাৰ তেওঁলোকে দেখুৱাবলৈ ট্ৰাই কৰিছে যে ইমানখিনি বানপানী অহাৰ পাছতো মন্দিৰটো উটি নাযায় বা মূৰ্তিটো উটি নাযায় কিন্তু যি ধৰ্মৰ ভিত্তিত মানুহৰ যিখিনি ভেদভাৱ সেইখিনি যে নাই সেইটো এটা প্ৰকাৰে এটা ধুনীয়া মেছেজ এটা চিনেমাখনত দিবলৈ চেষ্টা কৰিছে বাৰু যাই কি নহওক এক্টিঙৰ কথা ক'লোঁ মই ষ্টৰিটোৰ কথা অলপ ক'লোঁ চিনেমেট'গ্ৰাফিলৈ আহিছোঁ চিনেমেট'গ্ৰাফি কৰিছে তুষাৰ কান্তি ৰায়ে চিনেমেট'গ্ৰাফিলৈ আহোঁ চিনেমেট'গ্ৰাফি কৰিছে
তুষার কান্তি রায়ে আর এখন সিনেমার বাবে সিনেমাটোগ্রাফিটা বহুত বেশি ইম্পর্টেন্ট হয়। এটা বহুত ধুনিয়া এখন জায়গাও দেখাব, ঠাই এখন দেখাবও সিনেমাটোগ্রাফিটা কি ধুনিয়াক ব্যবহার করা হয়েছে সেটির উপর বহুত কথা সিনেমাখানে ডিপেন্ড করে। আর আপনাদের মানে কও আপনাদের সিনেমাখন কেন পাব সেটা আপনার ব্যক্তিগত কথা, কিন্তু সিনেমাটোগ্রাফি আপনাদের বিরাট বেশি ভাল পাব বলে মানে আপনার জানাও। বিরাট ধুনিয়া যেখানে ওভারশট লৈছে, আকাশের যেখানে শট লোলে ট্রাই করেছে উত্তরাখণ্ড, এনেও ধুনিয়া জায়গা, তাতে যেখানে সিনেমাটোগ্রাফিক কাম করেছে বিরাট ধুনিয়া কাম করেছে। কিন্তু আরো একটা কথা আহিব যে সিনেমাখন বহুত বেশি ভিজুয়াল এফেক্টসর উপর নির্ভর করেছে। ভিজুয়াল এফেক্টস তো কব লাগবে যে চেষ্টা করেছিল কি জানি বহুত কিবা কিবি করবলে, কিন্তু অল্প বস্তুটা মানে কবাত এফর্টস কম হয়ে গেল নিচিনা লাগছে, অল্প আরো অল্প জোর দিব লাগছিল নিচিনা লাগছে। এনেকা লাগবে আপনার যে গোটে রাতে কোনোবাই সার পাই থাকি যেন যেন তেনে ভিজুয়াল এফেক্টস খিনি বনাইছে, গতি এফেক্টস খিনি অলপমান আপনাদের বেয়া পাব পারে, কিন্তু সিনেমাটোগ্রাফি বিরাট ধুনিয়া। আর মিউজিক এখন সিনেমা কবলে গেলে ফেমাস হয় মিউজিকের পরাই, সংগীতের পরাই। আর সিনেমাখান বিরাট কিছু ধুনিয়া গান আছে আমার মুখে মুখে চলি আছে, নমো 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 গানটো যোনটো অমিত ত্রিবেদীর গান, মানে অমিত ত্রিবেদীয়ে গাইছে আর সেই গানটো বিরাট বেশি ধুনিয়া হয়েছে সকলের মুখে মুখে। আর সিনেমাখন চাই থাকুতেও আপনি সেই আধ্যাত্মিকতা আপনার নিজের মাজত অনুভব করব, যে মনের মাজতে যে ভগবান থাকে সেই বস্তুটা আপনি অনুভব করব। অমিত ত্রিবেদীর ইমান সুন্দর কণ্ঠ, কমপ্লিটলি সিনেমাখন ক্যাপচার করে লোক বলে কব পারি। অরিজিৎ অরিজিৎ সিং ইজ অলওয়েজ ফেভারেট, সবাই অরিজিৎ সিংক ভাল পায়। আর এই ধুনিয়া প্রেম কাহিনীটো লাভ স্টোরিটা দেখার বাবে কাফিরানা গান শুনেছে সাকে, মই না গাও মাতো বিরাট বেয়া হয়েছে, কাফিরানা অরিজিতে গাইছে আর বিরাট ধুনিয়া গান এই। আর জাম নিশারেও গান গাইছে তাত। আর মিউজিকক মই 5 out of 5 দিম, যদিও ভিজুয়াল এফেক্টক মই 3 দিছিল আউট অফ 5, বাট দেন মিউজিক ইজ 5 out of 5, ইটস এক্সট্রিমলি ব্রিলিয়েন্ট অ্যাক্টিং অফ সুশান্ত সিং রাজপুত অ্যান্ড সারা আলী খান ইজ এক্সট্রিমলি ব্রিলিয়েন্ট, বিরাট ধুনিয়া করেছে, 5 star দিছো মই অ্যাক্টিং আর মিউজিকক। সিনেমাটোগ্রাফি গেটস 5 out of 5, কিন্তু স্টোরিটো অলপমান আপনি টানি মেলি অল্প দীঘল করে দিয়া নিচিনা লাগবে, একটা সরু প্রেম কাহিনী যোন 2 ঘন্টা সময় চাব লাগবে, গতি মই কম যে স্টোরিটো 3.5 to 4 ভিতর, কারণ ইমান বেশি তা মোর স্ট্রং নালাগিলে স্টোরিটো, যদিও বহুত কিবা কিবি দেখাব চেষ্টা করেছিল কবাত আধরুয়া আর কবাত আপনি ফিল করব যে বেশি দীঘলিয়া করব চেষ্টা করেছে, অল্প বোর হয়ে যাব পারে। আর ডাইরেকশনের কথা কব লাগিব, ডাইরেকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ডাইরেকশন করেছে অভিষেক কাপুরে। ডাইরেকশন মোর এজন নর্মেল মুভি গোয়ার হিসাবে মোৰ ডাইরেকশন ঠিকই লাগিলে, কারণ মই মুভিখন বিশেষকে ভাল পালো, গতি মই ডাইরেকশন দিম 4 out of 5। আর ওভারঅল ওভারঅল মই রেট করম সিনেমাখনক 4 star out of 5 star, আপনাদের নিশ্চয় যাব পারে কেদারনাথ চাব পারে, আর মই গ্যারান্টি দিছো বেয়া নাপায়, ইউ উইল বি কামিং আউট উইথ আ স্মাইলিং ফেস আর একটা হ্যাপি হার্ট লো পেলায়, একটা মুখত একটা হাসি লো আপনাদের সিনেমাহলেরপা ওলাই আহিব বলে মই আপনাদের কথা দিল। গতি চাই থাকিব খবর নোটিস, আর এনেকা বহু ধরনের মুভি রিভিউজ, বহু ধরনের চিটচ্যাটস, বহু ধরনের নিউজ, বহুত কিবা কিবি লৈ আহি আছো আমি খবর নোটিসত, গতি সাবস্ক্রাইব করবলে নাপাহরিব, খবর নোটিস আহি আছো অতি সোনকালে।